রাজকীয় বিয়ের আসরটি বসেছিল ভারতের গুজরাটের জুনাগড় প্রাসাদে। জাকজমকের আর কিছু বাকি নেই, মহামূল্যবান অলঙ্কারে সজ্জিত কোণে গলায় ঝুলছে কয়েক লক্ষের মুক্ত কণ্ঠহার, নাম তার রোশেনারা, বসে আছে বরের অপেক্ষায়। জুনাগড়ের নবাব নিজে গেছেন স্টেশনে বরযাত্রীদের স্বাগত জানাতে। একটি ট্রেন ভাড়া করে তারা আসছে মাঙ্গলার থেকে। প্রায় 250 জন বরযাত্রী নামলো কামরা থেকে। বর সমেত তাদের বিশেষ অভ্যর্থনায় নিয়ে যাওয়া হলো প্রাসাদে। ধুমধামে বিয়ে হয়ে গেল। জুনাগড়ের রাজার পোষা কুকুরের সঙ্গে ম্যাঙ্গালোর রাজার পোষা কুকুরের। খরচ হয়েছিল সেকালের যুগে কয়েক লাখ টাকা। ঠিকই শুনছেন, রোশেনারা ছিল জুনাগড়ের রাজার পোষা কুকুরি। সালাঙ্কারা হয়ে বিয়ে হয়ে গিয়েছিল ম্যাঙ্গলার প্রাসাদে। বিয়ের সাক্ষী থাকতে ট্রেন ভাড়া করে আনা হয়েছিল 250 জন কুকুর বরযাত্রীকে।